back to my channel. This is me, Namriya Prospi. আশা করি সবাই ভালো আছেন। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর আমি আজকে একটু মেকআপ করেছিলাম, লাইক আমার হাইলাইটার চকচক করতেছে। তো আজকে আমি একটু মেকআপ করেছিলাম বাইরে যাওয়ার জন্য, বাট বাইরে অনেক বেশি বৃষ্টি, যাওয়া হলো না। তাই ভাবলাম আজকে একটা স্কিন কেয়ার ভিডিও করি। স্কিনে আমি একটা নতুন প্যাক, বলতে গেলে নতুন প্যাক আমার ফেভারিট একটা প্যাক, সেটা লাগাচ্ছি। সেটা খুবই বেশি উপকার, লাইক আমার অনেক বেশি স্কিনের মধ্যে ইম্প্রুভ এনে দিয়েছে। আমার স্কিন মাঝখানে অনেক ড্যামেজ হয়ে গিয়েছিল, দ্যাটস ওয়াই আমি অনেক কষ্টে ছিলাম, অনেক কিছু ইউজ করলাম, বাট না, আমি একটা হেয়ার প্যাক, সরি ফেস প্যাক ইউজ করেছি। সেই ফেস প্যাকটা কাইন্ড অফ অনেক বেশি ভালো, এটা হচ্ছে সবাই ইউজ করতে পারবেন। আপনারা আমরা অনেকেই আছো যারা টিনেজার, আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আমি এই প্যাকটা যেটা বলবো সেটা তোমরা টিনেজাররা ইউজ করতে পারবা, অয়েলি স্কিনের জন্য অনেক ভালো, ড্রাই স্কিনের জন্য অনেক ভালো, লাইক এটা হচ্ছে পুরো স্কিন টাইপ, সব স্কিন টাইপসের জন্য অনেক বেশি ভালো। তো বেশি কথা না বলে আমি প্যাকের দিকে চলে যাই, দেন আমি তোমাদেরকে দেখাবো যে আমার স্কিনে কতটা ইম্প্রুভ হয়েছে। সো ফার্স্টে আমি আমার ফেসটাকে ওয়াশ করে ফেলবো, লাইক আমার ফেসে মেকআপ আছে, যারা র ফেসেও থাকবেন তারাও কিন্তু ফার্স্টে মুখটা ক্লিন করে নেবেন ফেস ওয়াশ দিয়ে, ঠিক আছে? তো আমি এখন মেকআপটা তুলে ফেসটাকে ক্লিন করে নেবো, দেন আমি প্যাকটা অ্যাপ্লাই করবো। সো আমি সব ফার্স্টে আমার মেকআপ রিমুভার দিয়ে আমি মেকআপটা রিমুভ করে নেবো, দেন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবো। আমরা নিব একটি ডিমের কুসুম। ডিমের কুসুম আমাদের স্কিনকে টাইট করতে অনেক হেল্প করবে, পোর্সকে রিমুভ করতে অনেক হেল্প করবে। তারপর নিয়ে নিব আমরা গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি চাইলে আমার পেজ আর্টস অফ পিয়া থেকে আপনারা নিতে পারেন, চাইলে আপনারা এমনি স্টোর থেকেও নিতে পারবেন। নিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের স্কিনকে ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে। এরপর নিব লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা কমলা লেবুর রসও নিতে পারেন। আমরা খুব ভালোমতো ফেসে প্যাকটা অ্যাপ্লাই করে নিব অ্যান্ড 15-20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট শেষ, এখন আমি আমার ফেসটা ধুয়ে ফেলব। তো আমি মুখটা ধুয়ে নিলাম, সি মাই স্কিন গ্লো, অ্যান্ড এত বেশি সফট হয়ে গেছে আমার স্কিনটা, আই জাস্ট লাভ দিস ফেস প্যাক। আপনাদেরও ইউজ করা উচিত, ডেফিনেটলি ইউজ করা উচিত। আর এটা হচ্ছে টিনেজার, যে কোনো বয়সী আপনারা ইউজ করতে পারবেন, আর এটা সবার স্কিনের জন্য স্যুট করবে, এটা অল টাইপ অফ স্কিন। সো অবশ্যই ট্রাই করবেন আপনারা আর আমাকে ফিডব্যাক জানাবেন। থামেন, আমি একটু মুখটা মুছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার নাকটা লাল করা হচ্ছে, আমি ব্রোন স্টিক দিয়ে আমার নাকের যে হোয়াইট হেডসগুলো আছে সেগুলো আমি বের করলাম, অ্যান্ড সি মাই স্কিন সো গ্লোয়িং, আই এম সো হ্যাপি উইথ দিস ফেস প্যাক। আপনারা অবশ্যই ইউজ করবেন অ্যান্ড আমাকে ফিডব্যাক জানাবেন, অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক দিস ভিডিও। টাটা, বাই বাই।